স্বাগতম ছাত্রছাত্রীবৃন্দ। আজকে দশম শ্রেণীর কৃষিকাজ অধ্যায়টির পর্ব 3 আলোচনা করব। অর্থাৎ এর আগের দিনের যে আমি দুটো ভিডিও দিয়েছিলাম ভারতের কৃষিকাজ সম্পর্কে, সেখানে আমি কৃষিকাজ কাকে বলে, ভারতের কৃষির বৈশিষ্ট্য, ভারতের কৃষিকে ঋতু অনুযায়ী কয় ভাগে ভাগ করা যায় এবং ভারতে খাদ্যশস্য হিসাবে ধান, গম, মিলেট এবং শর্করা জাতীয় ফসল ইক্ষু চাষ সম্পর্কে আলোচনা করেছি। এই ফসলগুলো চাষ করতে কিরকম প্রাকৃতিক এবং অর্থনৈতিক পরিবেশের দরকার হয়, এগুলো সম্পর্কে এর আগের দিন বিশদভাবে আলোচনা করা হয়েছে। আজকে আমি তোমাদের দশম শ্রেণীর অধ্যায়ের বাকি আর 3টি ফসল, অর্থাৎ তন্তু জাতীয় ফসল কার্পাস এবং বাগিচা ফসল চা এবং কফি সম্পর্কে আলোচনা করব। এই ফসলগুলি চাষ করতে কিরকম প্রাকৃতিক এবং অর্থনৈতিক পরিবেশের দরকার হয়, এই বিষয়ে আজকে বিশদভাবে আলোচনা করা হবে। সবার প্রথমে আজকে কার্পাস চাষ সম্পর্কে আলোচনা করব। এটি মূলত তন্তু জাতীয় ফসল। ক্রান্তীয় ও উপক্রান্তীয় জলবায়ুর দেশগুলিতে কার্পাস চাষ ভালো হয়। ভারত পৃথিবীতে কার্পাস উৎপাদনে তৃতীয় স্থান অধিকার করে। চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের পরেই ভারত এই তৃতীয় স্থান অধিকার করে। সবার প্রথমে কার্পাস চাষের জন্য যে অনুকূল পরিবেশ দরকার তাকে আমরা দুটো ভাগে ভাগ করব। একটি হচ্ছে প্রাকৃতিক পরিবেশ এবং অপরটি হচ্ছে অর্থনৈতিক পরিবেশ। তো সবার প্রথমে প্রাকৃতিক পরিবেশ সম্পর্কে আলোচনা করা যাক। প্রাকৃতিক পরিবেশের মধ্যে প্রথম যে পয়েন্টটি আলোচনা করব সেটি হচ্ছে জলবায়ু। এই জলবায়ুকে আবার 3টি উপবিভাগে ভাগ করা যায়। প্রথম উপবিভাগটি হচ্ছে তাপমাত্রা। কার্পাস চাষের জন্য 20 ডিগ্রি থেকে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার দরকার হয়। দ্বিতীয় উপবিভাগ হচ্ছে বৃষ্টিপাত। কার্পাস চাষের জন্য মোটামুটি 50 থেকে 100 সেন্টিমিটার বৃষ্টিপাত দরকার। তৃতীয় উপবিভাগ হচ্ছে আর্দ্রতা। কার্পাস চাষের প্রথম অবস্থায় বৃষ্টিপাতের দরকার হলেও যখন কার্পাস গাছের তুলোর গুটি পেকে যায় বা পাকার সময়, সেই সময়ে শুষ্ক এবং রৌদ্রোজ্জ্বল আবহাওয়া দরকার। এবারে দ্বিতীয় প্রাকৃতিক পয়েন্ট হচ্ছে মৃত্তিকা। কার্পাস চাষের জন্য চুন ও হালকা লবণ মিশ্রিত দোআঁশ মাটি খুবই ভালো, যদিও কৃষ্ণ মৃত্তিকাতেও ভালো কার্পাস চাষ হয়। তৃতীয় প্রাকৃতিক পয়েন্ট হচ্ছে ভূমির প্রকৃতি। কার্পাস গাছের গোড়ায় জল দাঁড়ানো ক্ষতিকর, তাই কার্পাস চাষের জন্য হালকা মৃদু ঢালযুক্ত ভূমি দরকার। চতুর্থ প্রাকৃতিক পয়েন্ট হচ্ছে তুহিন মুক্ত দিনের অবস্থা। কার্পাস চাষের জন্য শীতল এবং তুহিনযুক্ত পরিবেশ খুবই ক্ষতিকর। মোটামুটি কার্পাস চাষের জন্য বছরে 200 দিন তুহিন মুক্ত থাকা দরকার। এবারে আমরা কার্পাস চাষের জন্য অর্থনৈতিক পরিবেশ সম্পর্কে আলোচনা করব। অর্থনৈতিক পরিবেশের মধ্যে প্রথম যে পয়েন্টটি সেটি হচ্ছে শ্রমিক। কার্পাস চাষ করতে বিভিন্ন পর্যায়ে প্রচুর সুলভ ও দক্ষ শ্রমিকের দরকার হয়। দ্বিতীয় হচ্ছে জলসেচ। কার্পাস চাষের ক্ষেত্রে যদি প্রয়োজনীয় বৃষ্টিপাতের যোগান না পাওয়া যায়, সেক্ষেত্রে উন্নত জলসেচ ব্যবস্থার প্রয়োগ ঘটাতে হয়। তৃতীয় হচ্ছে রাসায়নিক সার ও কীটনাশক। কার্পাস চাষের ক্ষেত্রে বিভিন্ন সময়ে রাসায়নিক সার দেওয়া হয়। এছাড়াও কার্পাস চাষে যেহেতু মাটিতে প্রচুর উর্বরতা কমে যায়, তাই এক্ষেত্রে প্রচুর নাইট্রোজেন জাতীয় সার দেওয়া হয়। কার্পাস গাছের গোড়ায় বল উইভিল নামক এক প্রকার পোকার উপদ্রব খুবই দেখা যায়, তাই কার্পাস চাষ করতে প্রচুর পরিমাণে কীটনাশক দিতে হয়। এছাড়াও কার্পাস চাষের ক্ষেত্রে চতুর্থ অর্থনৈতিক পরিবেশ হচ্ছে মূলধন। কার্পাস চাষের ক্ষেত্রে প্রচুর পরিমাণে মূলধনের দরকার হয়। ভারতে কার্পাস উৎপাদনে গুজরাট রাজ্য প্রথম স্থান অধিকার করে। ভারতে
কার্পাসের গবেষণাগার অবস্থিত মহারাষ্ট্রের নাগপুর শহরে। এবারে আমি তোমাদের আলোচনা করব বাকি চা ফসল চা সম্পর্কে। আমরা সবাই জানি চা একটি মৃদু উত্তেজক পানীয় ফসল। ভারতে 1845 সালে ইংরেজদের হাত ধরে চা চাষের সূচনা ঘটে। এই চা চাষ চা গাছটির বিজ্ঞানসম্মত নাম হচ্ছে ক্যামেলিয়া সাইনেন্সিস। এবারে আমি চা চাষের অনুকূল পরিবেশ সম্পর্কে আলোচনা করব। চা চাষের অনুকূল পরিবেশকেও দুটি ভাগে ভাগ করা যায়, একটি হচ্ছে প্রাকৃতিক পরিবেশ এবং অপরটি হচ্ছে অর্থনৈতিক পরিবেশ। চা প্রথমে চা চাষের প্রাকৃতিক পরিবেশ সম্পর্কে আলোচনা করব। চা চাষের প্রাকৃতিক পরিবেশের মধ্যে প্রথম যে পয়েন্টটি সেটি হচ্ছে জলবায়ু। এই জলবায়ুকে আবার দুটি উপবিভাগে ভাগ করা যায়, একটি হচ্ছে উষ্ণতা এবং আরেকটি হচ্ছে বৃষ্টিপাত। সবার প্রথমে জলবায়ুর প্রথম উপবিভাগ অর্থাৎ উষ্ণতা সম্পর্কে আলোচনা করি। চা চাষ করার জন্য মোটামুটি 20 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দরকার হয় এবং চা চাষের জলবায়ুর দ্বিতীয় উপবিভাগটি হচ্ছে বৃষ্টিপাত। চা চাষের জন্য মোটামুটি 150 থেকে 250 সেন্টিমিটার বৃষ্টিপাতের দরকার হয়। চা চাষের জন্য জলবায়ুগত দ্বিতীয় পয়েন্টটি হচ্ছে কুয়াশা। বলা হয় হালকা কুয়াশা চা চাষের জন্য যথেষ্টই উপকারী। চা চাষের তৃতীয় প্রাকৃতিক কারণটি হচ্ছে মৃত্তিকা। অম্লধর্মী লৌহ ও ম্যাঙ্গানিজ সমৃদ্ধ মৃত্তিকা চা চাষের জন্য খুবই ভালো। এছাড়াও ফসফরাস ও পটাশ সমৃদ্ধ পার্বত্য মৃত্তিকায় চা চাষ ভালো হয়। চা চাষের চতুর্থ প্রাকৃতিক কারণ হচ্ছে ভূমির প্রকৃতি। চা গাছের গোড়ায় জল দাঁড়ানো খুবই ক্ষতিকারক, তাই চা চাষের জন্য সুন্দর জল নিকাশিযুক্ত উচ্চভূমি বা পার্বত্য এলাকা দরকার। চা চাষের পঞ্চম প্রাকৃতিক কারণ হচ্ছে ছায়া প্রদানকারী গাছ। চা গাছ একটানা সূর্যের আলো সহ্য করতে পারে না, তাই চা চাষের জন্য চা বাগানের মাঝে মাঝে কিছু ছায়া প্রদানকারী বড় বড় গাছ লাগানো হয়। এবারে চা চাষের অর্থনৈতিক পরিবেশ সম্পর্কে আলোচনা করব। চা চাষের অর্থনৈতিক পরিবেশের মধ্যে প্রথম পয়েন্ট হচ্ছে শ্রমিক। চা চাষ করতে প্রথমে বাগান প্রস্তুত করা, তারপর চারা গাছ লাগানো, এরপরে বাগান পরিষ্কার করা বিভিন্ন পর্যায়ে, এরপরে চা পাতা তোলা প্রভৃতি কাজ করতে প্রচুর পরিমাণে দক্ষ শ্রমিকের দরকার হয়। যদিও মূলত চা গাছের দুটি কচি পাতা ও একটি কড়ি ওঠানোর জন্য মহিলা শ্রমিকের প্রাধান্য দেখা যায়। চা চাষের দ্বিতীয় অর্থনৈতিক কারণ হচ্ছে রাসায়নিক সার ও কীটনাশক। চা চাষ করতে বিভিন্ন পর্যায়ে প্রচুর পরিমাণে কীটনাশক দেওয়া হয়। চা চাষের তৃতীয় অর্থনৈতিক কারণ হচ্ছে পরিবহন। চা গাছ থেকে চা পাতা তোলার পর তা দ্রুত কারখানায় নিয়ে যেতে হয়, এজন্য বাগান থেকে কারখানায় যাওয়ার জন্য উন্নত পরিবহন ব্যবস্থা থাকা দরকার। চা চাষের চতুর্থ অর্থনৈতিক পরিবেশ হচ্ছে কারখানা। চা বাগানের নিকটেই চা কারখানা থাকা দরকার। চা উৎপাদনে ভারত বিশ্বে দ্বিতীয় স্থান অধিকার করে। ভারতের মধ্যে চা উৎপাদনে প্রথম রাজ্য হচ্ছে আসাম। যদিও স্বাদে ও সুগন্ধের জন্য ভারতের পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ের চা জগৎ বিখ্যাত, ভারতে চায়ের গবেষণাগার রয়েছে আসামের জোরহাটে। এবারে আমরা আরেকটি বাগিচা ফসল অর্থাৎ কফি সম্পর্কে আলোচনা করব। আফ্রিকার ইথিওপিয়ার কাফা প্রদেশে প্রথম এই গাছটি পাওয়া গিয়েছিল, তাই এর নাম হয়েছে কফি। কফি উৎপাদনে ভারত বিশ্বে ষষ্ঠ স্থান অধিকার করে। কফি চাষের জন্য যে পরিবেশ দরকার, সেই অনুকূল পরিবেশকেও আমরা দুটি ভাগে ভাগ করি। একটি হচ্ছে প্রাকৃতিক পরিবেশ এবং অপরটি হচ্ছে অর্থনৈতিক পরিবেশ। কফি চাষের প্রাকৃতিক পরিবেশের
প্রথম যে পয়েন্টটি সেটি হচ্ছে জলবায়ু। এই জলবায়ুকে আবার আমরা তিনটি উপবিভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে উষ্ণতা, দ্বিতীয় হচ্ছে বৃষ্টিপাত এবং তৃতীয় হচ্ছে আর্দ্রতা। সবার প্রথমে কফি চাষ করার জন্য এর জলবায়ুগত প্রথম উপবিভাগ অর্থাৎ তাপমাত্রা সম্পর্কে আলোচনা করছি। কফি চাষের জন্য মোটামুটি 20 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দরকার হয়, যদিও 15 থেকে 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাতেও কফি চাষ হয়। দ্বিতীয় জলবায়ুর উপবিভাগ হচ্ছে বৃষ্টিপাত। কফি চাষের জন্য মোটামুটি 100 থেকে 200 সেন্টিমিটার বৃষ্টিপাত দরকার হয়। তৃতীয় জলবায়ুগত উপবিভাগ হচ্ছে আর্দ্রতা। উষ্ণ ও আর্দ্র জলবায়ু কফি গাছের বৃদ্ধিতে সহায়তা করে, যদিও কফির ফল পাকার জন্য প্রখর সূর্যকিরণের দরকার হয়। এবারে আমরা কফি চাষের প্রাকৃতিক কারণের দ্বিতীয় কারণটি সম্পর্কে জানব। দ্বিতীয় কারণটি হচ্ছে মৃত্তিকা। কফি চাষের ক্ষেত্রে লাভা গঠিত মৃত্তিকা এবং লাল দোআঁশ মাটি কফি চাষের জন্য খুবই ভালো। এবারে আমরা কফি চাষের তৃতীয় প্রাকৃতিক কারণ অর্থাৎ ভূমির প্রকৃতি সম্পর্কে জানব। কফি চাষের জন্য সুন্দর জল নিকাশি যুক্ত উচ্চভূমি দরকার। এক্ষেত্রে মোটামুটি 500 থেকে 1500 মিটার উচ্চতা যুক্ত ভূমিরও খুবই ভালো। এবারে কফি চাষের চতুর্থ প্রাকৃতিক পরিবেশ সম্পর্কে বলবো। কফি চাষের চতুর্থ প্রাকৃতিক পরিবেশের পয়েন্টটি হচ্ছে ছায়া প্রদানকারী বৃক্ষ। প্রখর সূর্যকিরণ, প্রবল বাতাস এবং তুহিনের হাত থেকে কফি গাছকে রক্ষা করার জন্য কফি বাগানের মাঝে মাঝে উঁচু ছায়া প্রদানকারী গাছ লাগানো হয়। এবারে আমরা কফি চাষের অর্থনৈতিক পরিবেশ সম্পর্কে জানব। কফি চাষের অর্থনৈতিক পরিবেশের প্রথম পয়েন্টটি হচ্ছে শ্রমিক। কফি গাছ থেকে কফি ফল সংগ্রহ এবং তারপর সেই কফি ফলের বীজকে রোদে শুকিয়ে সেটাকে গুঁড়ো করা, এই সমস্ত বিভিন্ন কাজে প্রচুর পরিমাণে সুলভ ও দক্ষ শ্রমিকের দরকার হয়। কফি চাষের দ্বিতীয় অর্থনৈতিক পরিবেশটি হচ্ছে মূলধন। কফি গাছ লাগানোর সাথে সাথে সাথেই আমরা কফি পাই না, তাই দীর্ঘদিন ধরে এই কফি বাগিচাকে পরিচর্যা করা এবং এর কফি ফল পাওয়ার পর সেই বীজকে কফি সেই বীজকে গুঁড়ো করে কফি তৈরি করা, এই সমস্ত বিভিন্ন কাজে প্রচুর পরিমাণে মূলধনের দরকার হয়। কফি চাষের তৃতীয় অর্থনৈতিক পরিবেশ হচ্ছে পরিবহন। মূলত কফি একটি বাণিজ্যিক ফসল, তাই এটি মূলত রপ্তানি করার লক্ষ্যেই চাষ করা হয়। তাই কফি বাগান থেকে যাতে সহজে এবং সুলভেই পরিবহন ব্যবস্থার মাধ্যমে এই কফি রপ্তানি করা যায় সেটি দেখতে হবে। কফি উৎপাদনে ভারতের কর্ণাটক রাজ্য প্রথম স্থান অধিকার করে এবং ভারতের এই কফির গবেষণাগার রয়েছে কর্ণাটকের চিকমাগালুরে,